গত বছরের তুলনায় এবার 5 লাখ পশু বেশি কোরবানি হবে বলে ধারণা করছে প্রাণী সম্পদ বিভাগ। কিন্তু ট্যানারি মালিক এ খাতের ব্যবসায়ীরা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা গতবারের চেয়ে কমিয়ে দিয়েছে, ফলে এবছর চামড়া পাচার বা নষ্ট হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তাই পাচার রোধে বিশেষ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। ইউসুফ রানার প্রতিবেদন। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত কোরবানির ঈদে দেশে প্রায় 1,05,00,000 পশু জবাই করা হয়েছিল। এবছর তা আরও 5 লাখ বাড়বে বলে ধারণা করছে প্রাণী সম্পদ অধিদপ্তর। বছরে পুরো চাহিদার সিংহভাগ চামড়া সংগ্রহ করা হয় কোরবানির সময়। এবছর পশু কোরবানির বাড়ার সম্ভাবনা থাকলেও চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা গতবারের তুলনায় কম নির্ধারণ করেছেন এ খাতের ব্যবসায়ীরা। 25 লাখ কমিয়ে 1,00,000,000 চামড়া সংগ্রহ করবে কাঁচা চামড়ার ব্যবসায়ীরা, আর ট্যানারি মালিকদের লক্ষ্যমাত্রা 80 লাখ চামড়া। চতুর্দিকে বন্যা ফ্লাডসের আবির্ভাব ঘটাতে এবং শিফটিং প্রক্রিয়া যে ট্যানারির, এই প্রক্রিয়াগুলোতে তো ব্র্যান্ড বায়ার ঘুরেই গিয়েছে, এখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। 5-7% প্রতি বছর বৃদ্ধি পায়। এবার বন্যার কারণে হয়তো বা বৃদ্ধি না পাইতে পারে, কিন্তু আমাদের মূল টার্গেট যেটা সেটা ফুলফিল হবে। ব্যবসায়ীরা বলছেন হাজারিবাগ থেকে হেমায়তপুরে ট্যানারি স্থানান্তরের পর এখনও ঘুরে দাঁড়াতে পারেননি তারা। নতুন ট্যানারিতে এখনও উপযুক্ত পরিবেশ তৈরি না হওয়ায় বিদেশি ক্রেতারা কম আসছেন। সাভার চামড়ানগরীতে অনেকে প্লটের মালিকানা বুঝে না পাওয়ায় ব্যাংক ঋণ পেতে সমস্যা হচ্ছে। শিল্পের মন্দার কারণে গত বছরের 40% চামড়া এখনও বিক্রি করতে পারেননি বলেও দাবি করেন ট্যানারি মালিকরা। আমার ঘরেই আমার মনে কোটি টাকা হাজারিবাগে পাওনা আছে, 100 টাকা কালকে পর্যন্ত, 1,000 টাকা পর্যন্ত তারা দেয়নি। এটা তো বিরাট বড় বেদনাদায়ক ব্যাপার। গত কোরবানির যে চামড়া যে দামে কিনেছে এখন ওইটার থেকে অনেক কম দাম বলতেছে, যার কারণে আমরা বিক্রি করতে পারি না। তবে সাভারের ট্যানারি পুরোপুরি প্রস্তুত হলে এবং ইউরোপে LWG সার্টিফিকেট পেলে দেশের চামড়ার বাজার দ্রুতই ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে করেন তারা। ইউসুফ রানা, বৈশাখী সংবাদ, ঢাকা।